এবার হেনোলাক্স গ্রুপের এমডি নুরুল আমিন ও তার স্ত্রী কোম্পানির পরিচালক ফাতেমা আমিনকে গ্রেপ্তারের পর এ কথা বলছে সংস্থাটি। র‍্যাব জানায় কেউ পরিকল্পিতভাবে আনিসুরের গায়ে আগুন দিয়ে হত্যা করেছে কি না সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আনিসুরের টাকা পাওয়ার কথা স্বীকার করেছে জানিয়ে র‍্যাব বলছে হেনোলাক্সের চেয়ারম্যান ও এমডির কাছে আনিসুর রহমান 1,26,00,000 টাকা পেতেন। বারবার তাগাদা দিয়েও সেই টাকা না পেয়ে মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলেও মনে করছে র‍্যাব। রাগে, ক্ষোভে এবং অভিমানে পাশাপাশি যে তার যে বিভিন্ন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা তার কাছে অর্থ পেতেন তাদের চাপের কারণে মানসিক অত্যাচারের কারণে তিনি এই আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা নিশ্চিত কিনা বিষয়টি অবশ্যই তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে এটা বোঝা যাবে এটা নিশ্চিত কিনা।